السلام عليكم ورحمة الله وبركاته. আমি মোহাম্মদ নাহিয়ান আফনান রাফি। আজকে আমি তোমাদেরকে বলবো যে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। ছোট্ট বন্ধুরা, তোমরা কি জানো আজকের দিনটা কী দিন? আজকে খুব গুরুত্বপূর্ণ দিন। আজকের দিনটা 12ই রবিউল আউয়াল। এই দিনে কি হয়েছে তোমরা কি জানো বন্ধুরা? এই দিনে আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন। এই দিনে আমাদের বেশি বেশি করে নফল নামাজ, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত এবং বেশি বেশি করে দুরুদ পাঠ করা উচিত, আর বেশি বেশি করে দান সৎকাও করা উচিত। ছোট্ট বন্ধুরা, তোমরা কি আরেকটা কথা জানো যে তোমরা জানো দোয়া আকাশ ও জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত অবস্থায় থাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যতক্ষণ না দুরুদ পাঠ করব আমরা, ততক্ষণ কোনো দোয়া উপরে উঠবে না। এটা এসেছে জামিয়া তিরমিজি হাদিস নং 486 থেকে। আর তোমরা আরেকটা জিনিস শোনো, তোমরা বেশি বেশি জিকির করবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, অতি এটা হচ্ছে অতি উত্তম একটা জিকির, একটা অতি উত্তম জিকির। আর আলহামদুলিল্লাহ, আর এটা অতি উত্তম একটি দোয়া। আর আরেকটা কথা তোমাদের বলি যে তোমরা প্রচুর প্রচুর পরিমাণে সদকা দান করো। সদকা দান তোমাদের গুনাহ সেইভাবেই মিটিয়ে দিবে যেভাবে পানি আগুনকে নিভিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। এটা এসেছে সহিহুল জামি হাদিস নম্বর 2991 নম্বর। ছোট্ট বন্ধুরা, তোমরা কি কালেমা জানো? তোমাদের বেশি বেশি করে কালেমা পাঠ করা উচিত। যদি না পেরে থাকো তাহলে শোনো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা কথা জানো বন্ধুরা, আরেকটা কথা হচ্ছে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন তোমরা কি জানো সেটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি তার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শুনে যদি সালাম না দেয়, সালাম মানে হচ্ছে যে কেউ যদি তার নাম বলে তাহলে নিজেও সেটা শুনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা, এটাকেই বলে তার নাম শুনে সালাম দেওয়া। আর যদি কেউ তার নাম শুনে সালাম না দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে যাতে ধ্বংস হোক। আজকে এ পর্যন্তই। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে। আর সবাইকে আমার পক্ষ থেকে ঈদের মিলাদুন্নবী সম্পর্কে শুভেচ্ছা রইল। আল্লাহ হাফেজ।